এটো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তেখেতের সুযোগ্য নেতৃত্ব এই সকলবিলাক সম্ভব হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যেটো তেখেতে সপোন দেখেছিল সেই সপোনক বাস্তবায়িত করার বাবে প্রতিটো ভারত সরকার মন্ত্রালয়ে এই ক্ষেত্রে আত্মনিয়োগ করেছে। গতিকে মই ভাবো যে তেনে ধরনের আমার মন্ত্রালয় তেখেতের নেতৃত্ব তেখেতের পরামর্শ সঠিক পদক্ষেপ লওয়ার বাবে এই পজিশন লৈ অহা হয়েছে। এটো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তেখেতের সুযোগ্য নেতৃত্ব এই সকলবিলাক সম্ভব হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যেটো তেখেতে সপোন দেখেছিল সেই সপোনক বাস্তবায়িত করার বাবে প্রতিটো ভারত সরকার মন্ত্রালয়ে এই ক্ষেত্রে আত্মনিয়োগ করেছে। গতিকে মই ভাবো যে তেনে ধরনের আমার মন্ত্রালয় তেখেতের নেতৃত্ব তেখেতের পরামর্শ সঠিক পদক্ষেপ লওয়ার বাবে এই পজিশন লৈ অহা হয়েছে। এটো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তেখেতের সুযোগ্য নেতৃত্ব এই সকলবিলাক সম্ভব হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যেটো তেখেতে সপোন দেখেছিল সেই সপোনক বাস্তবায়িত করার বাবে প্রতিটো ভারত সরকার মন্ত্রালয়ে এই ক্ষেত্রে আত্মনিয়োগ করেছে। গতিকে মই ভাবো যে তেনে ধরনের আমার মন্ত্রালয় তেখেতের নেতৃত্ব তেখেতের পরামর্শ সঠিক পদক্ষেপ লওয়ার বাবে এই পজিশন লৈ অহা হয়েছে। এটো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তেখেতের সুযোগ্য নেতৃত্ব এই সকলবিলাক সম্ভব হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যেটো তেখেতে সপোন দেখেছিল সেই সপোনক বাস্তবায়িত করার বাবে প্রতিটো ভারত সরকার মন্ত্রালয়ে এই ক্ষেত্রে আত্মনিয়োগ করেছে। গতিকে মই ভাবো যে তেনে ধরনের আমার মন্ত্রালয় তেখেতের নেতৃত্ব তেখেতের পরামর্শ সঠিক পদক্ষেপ লওয়ার বাবে এই পজিশন লৈ অহা হয়েছে। এটো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তেখেতের সুযোগ্য নেতৃত্ব এই সকলবিলাক সম্ভব হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যেটো তেখেতে সপোন দেখেছিল সেই সপোনক বাস্তবায়িত করার বাবে প্রতিটো ভারত সরকার মন্ত্রালয়ে এই ক্ষেত্রে আত্মনিয়োগ করেছে। গতিকে মই ভাবো যে তেনে ধরনের আমার মন্ত্রালয় তেখেতের নেতৃত্ব তেখেতের পরামর্শ সঠিক পদক্ষেপ লওয়ার বাবে এই পজিশন লৈ অহা হয়েছে। এটো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তেখেতের সুযোগ্য নেতৃত্ব এই সকলবিলাক সম্ভব হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যেটো তেখেতে সপোন দেখেছিল সেই সপোনক বাস্তবায়িত করার বাবে প্রতিটো ভারত সরকার মন্ত্রালয়ে এই ক্ষেত্রে আত্মনিয়োগ করেছে। গতিকে মই ভাবো যে তেনে ধরনের আমার মন্ত্রালয় তেখেতের নেতৃত্ব তেখেতের পরামর্শ সঠিক পদক্ষেপ লওয়ার বাবে এই পজিশন লৈ অহা হয়েছে। অসমীয়া গহনার প্রতি মোৰ আছে বিৰাটেই দুর্বলতা, কিন্তু পছন্দর গহনা বিচাৰি দোকানে দোকানে ঘুরি ফুৰিবলৈ সময়ৰ অভাব। সেয়েহে মই আহিছোঁ সুঞ্জনী জুৱেলাৰীলৈ। ঢোলবিৰি, জোনবিৰি, দুগদুগিকে আদি কৰি বিভিন্ন পৰম্পৰাগত অসমীয়া গহনাৰ লগতে ইয়াত পাব বিশুদ্ধ সোণৰ অসমীয়া গহনা। দেখুৱাব নেকি? সুন্দর কাপড়জোড়ার লগত দুপদ ধুনিয়া অসমীয়া গহনা পিন্ধি নিজকে সজাই উলাই যাবলৈ এতিয়া আৰু চিন্তা কৰাৰ প্ৰয়োজন নাই, কাৰণ ৰূপৰ ওপৰত সোণৰ কাম কৰা অসমীয়া গহনাৰ লগতে খাটি সোণেৰে তৈয়াৰী অসমীয়া গহনা এতিয়া পাব আপোনাৰ নিচেই ওচৰতে। আজি আহক যোৰহাটৰ সুঞ্জনী জুৱেলাৰীলৈ। সুঞ্জনী জুৱেলাৰী BIS হলমাৰ্ক যুক্ত তথা অসমীয়া গহনাৰ নিৰ্ভৰযোগ্য প্ৰতিষ্ঠান, 80 ৰোড তৰাজান, যোৰহাট।